মেকআপ প্রতিষ্ঠান মালিকের ফ্যাশন শো নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল দুই যুবতীর বিরুদ্ধে। আসানসোলে এমনটাই অভিযোগ তুললেন মেকআপ প্রতিষ্ঠার মালিক। এমনকি মেকআপ প্রতিষ্ঠার মালিকের কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে বলে অভিযোগ। ওই মেকআপ প্রতিষ্ঠার মালিক হীরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই মেকআপ প্রতিষ্ঠার মালিক বলেন তার একটি মেকআপ ইনস্টিটিউট রয়েছে, সেখানে ওই যুবতীরা এসে তাকে ফ্যাশন শো করার প্রস্তাব দেয়, তার বিনিময়ে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। এর পাশাপাশি কিছু ভিডিও তোলা হয়েছিল, সেই ভিডিও ভাইরাল করা হয়েছে। তাই এই ঘটনার জন্য অবিলম্বে ওই যুবতীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে মেকআপ প্রতিষ্ঠান মালিক। আমাদের নর্মালি তখন ফ্যাশন শো নিয়ে আমরা কিছু বুঝি না, কারণ আমাদের ফ্যাশন শো নিয়ে কোনো আইডিয়া বা নলেজ নেই। তো কারণ আমাদের যে ইনস্টিটিউটটা সেটা হলো মেকআপ ইনস্টিটিউট। মানে নেক্সট ডে 1 তারিখে আমি ওদের 30,000 টাকা দিই। কারা কী কী নাম? ওরা আপনার একজন হীরাপুর থাকে আর একজন থাকে ইসমাইল জাসিয়া তানিয়া। ভিডিওটা তো ওরা বলা করেছে যে তুমি এই মেয়ের সাথে খারাপ কাজ করেছো, ওই মেয়ের সাথে সেই খারাপ কাজ করেছো, এগুলো বলতে হবে। এই ভিডিওটা ওদের কাছে ছিল। এখন ওরা আমি যখন কেসটা নিয়ে হীরাপুর থানায় যাই, তখন ওরা পুরো অস্বীকার করতো, মানে অস্বীকার করে নেয় যে না আমরা ভিডিওটা করিনি, আমরা কিছু জানি না। হ্যাঁ হয়েছে। তার রিসিভ কপি আছে? না, রিসিভ কপি নেই, কারণ ওখানে মিচেল হয়েছিল থানায়, তো মিচেল কপি থানায় রাখা আছে।